সমুদ্রের অনেক গভীরে যেখানে সূর্যের আলো ঢুকতে পারে না, সেখানে এক বড় রাজপ্রাসাদ ছিল। সেখানে সমুদ্র, আমাকে জানতে হবে তারা কি সেলিব্রেট করছে। তারপর জলপরি সাঁতার কেটে জাহাজের খুব কাছে চলে গেল। সেখানে সে একটি জানলা দিয়ে এক রাজকুমারকে দেখতে পেল, যার নাম ছিল এরিক। আকাশে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলো। গোটা সমুদ্র প্রবল ঢেউয়ে উথাল পাতাল হয়ে যেতে লাগলো। যখন প্রবল বেগে ঝড় উঠল, তখন জলপরি খুব চিন্তিত হয়ে পড়ল জাহাজটা নিয়ে। জলপরি হঠাৎই দেখতে পেল রাজকুমার জাহাজ থেকে সমুদ্রে পড়ে যাচ্ছে। তৎক্ষণাৎ সে রাজকুমারকে তুলে নিয়ে আসে। রাজকুমার অজ্ঞান হয়ে পড়ে। জলপরি তাকে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তারা সমুদ্রের পাড়ে পৌঁছে যায় আর জাহাজটি সমুদ্রে ডুবে যায়। ছোট্ট জলপরি রাজকুমারের প্রাণ ফিরিয়ে আনল, কিন্তু রাজকুমার যখন জ্ঞান ফিরে পেল, তখন সমুদ্রের ঢেউয়ে সে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই সময় সেখান থেকে একটি মেয়ে যাচ্ছিল। সে রাজকুমারকে সাহায্য করে এবং তাকে নিজের সাথে নিয়ে যায়। আমি যদি আরেকবার রাজকুমারকে দেখতে পেতাম, সে তো এটাও জানে না যে আমি তার প্রাণ বাঁচিয়েছি। এরিয়েল খুব উদাস হয়ে গেল। সে রোজ জলের ওপর গিয়ে রাজকুমারকে খুঁজত, কিন্তু কোনোদিন দেখতে পেত না তাকে। একদিন এরিয়েল রাজপ্রাসাদে আরো একবার রাজকুমারকে দেখতে পেল। তারপর থেকে সে প্রত্যেক দিন রাজপ্রাসাদের কাছে যেত রাজকুমারকে দেখতে। একদিন জলপরি তার ঠাম্মাকে জিজ্ঞেস করল, মানুষরা বুঝি সারা জীবন বেঁচে থাকে? না মা, না, মানুষদেরও মৃত্যু হয়, কিন্তু তাদের আত্মাটা অমর হয়ে থাকে, আমাদেরই মতো। এরপর জলপরি ঠিক করেছিল যে সে মানুষ হতে চায়। এরিয়েল ভাবল, আমি সমুদ্রে জাদুদেবীকে জিজ্ঞেস করি, যদি সে আমায় সাহায্য করে। একদিন এরিয়েল সমুদ্রের জাদুদেবীর সাথে দেখা করতে যায় আর তাকে সে নিজের ইচ্ছের কথা বলে। আচ্ছা, তুমি তাহলে রাজকুমারকে ভালোবাসো, এর জন্যই মানুষ হতে চাও, আমি তোমায় সাহায্য করব, বদলে তোমার গলার স্বর দিতে হবে, জাদুদেবী বলল। এরিয়েলও তার শর্ত মেনে নিল, কারণ সে খুব তাড়াতাড়ি মানুষে পরিণত হতে চায়। এরপর জাদুদেবী এরিয়েলকে একটি জাদু পুড়িয়ে দিয়ে বলল, এটা খেয়ে নিলেই তুমি মানুষ হয়ে যাবে, কিন্তু মনে রাখবে রাজকুমার তোমায় বিয়ে না করলে তুমি মরে যাবে। এরিয়েল খুব খুশি হয়ে সমুদ্রের পাড়ে পৌঁছল আর জাদুদেবীর দেওয়া পুড়িয়া খেয়ে নিল। হঠাৎই তার শরীরে কিছু অদল বদল ঘটল এবং সে অজ্ঞান হয়ে গেল। এরিয়েলের যখন জ্ঞান ফিরল, তখন সে দেখল সে রাজপ্রাসাদে রাজকুমারের সামনেই। রাজকুমার জিজ্ঞেস করল, তুমি কে? ছোট্ট জলপরি কথা বলতে গিয়ে বুঝতে পারল সে তার আওয়াজ জলদেবীকে দিয়ে এসেছে। কিন্তু সে খুব খুশি ছিল রাজকুমারের কাছে থাকতে পাওয়ার জন্য। এরপর তারা রাজমহলে একসাথে থাকতে লাগল।
কিছু সময় পর এরিয়েল বুঝতে পারল রাজকুমার তাকে শুধু ভালো বন্ধুই ভাবে, ভালোবাসে না। একদিন রাজকুমার এরিয়েলকে বলল, প্রিয় বন্ধু এরিয়েল, আজ আমি আমার হবু স্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি, তুমিও কি আমার সাথে যাবে? এরিয়েল বলল, নিশ্চয়ই। রাজকুমার সেই মেয়েটিকেই বিয়ে করত যার সাথে সমুদ্রের পাড়ে দেখা হয়েছিল আর তার প্রাণ বাঁচিয়েছিল। পথে যাওয়ার সময় জলপরী ভাবল, আমি মানুষ তো হয়ে গেলাম কিন্তু আমার ভালোবাসাকে পেলাম না। হঠাৎ সে তার পাঁচ বোনকে জাহাজের আশেপাশে দেখতে পেল। ওদের চোখগুলো লাল, চুল ছোট করে কাটা, আর হাতে বড় একটা চাকু ছিল। জলপরী চিন্তিত হয়ে বোনদের জিজ্ঞেস করল, তোমরা এখানে কি করছো? তোমাদের চুল এরকম কেন? এরিয়েল, জাদুদেবী আমাদের এখানে পাঠিয়েছে, সে তোমাকে দিয়ে রাজকুমারকে মেরে ফেলতে চায়, আর তুমি যদি মরতে না চাও তাহলে এই কাজ তোমায় করতে হবে, তাহলেই তুমি আমাদের কাছে আগের মতন ফিরে আসবে। পাঁচ বোন এরিয়েলকে অনেক বোঝালো। এরিয়েল যখনই বড় চাকু নিয়ে ঘরে প্রবেশ করল, আমি রাজকুমারকে মেরে ফেলতে পারবো না। এরিয়েল যখনই চাকুটি জলে ফেলে দিল তখন পুরো জলটি নীল থেকে লাল হয়ে গেল। পাঁচ বোন কিছু বুঝে ওঠার আগেই এরিয়েল সমুদ্রে ঝাঁপ দিয়ে দিল, কিন্তু সমুদ্রে ডুবে যাওয়ার বদলে সে আকাশে উঠতে থাকল। ছোট্ট জলপরীর দুনিয়া আরো সুন্দর হয়ে গেল। রাজকুমারকে যে সে সত্যি ভালোবেসেছিল